আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ঈদের সময়ের নানা রকম পদের মধ্যে এই রেসিপিটিও আপনারা রাখতে পারেন। আজকে শেয়ার করছি সেমাইয়ের বরফির রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। প্রথমে যে পাত্রে সেমাইটা আমি সেট করব সেটাতে একটু ঘি দিয়ে গ্রিজ করে নিচ্ছে। চারপাশটা ভালো করে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার একটা প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে এতে কিছু বাদাম ভেজে নিব। এখানে আমি 1/2 কাপের মতো বাদাম নিয়েছি। এই বাদামগুলোকে হালকাভাবে একটু ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, সামান্য ভাজা হলেই হবে। এই তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি আর একটা বেলনি দিয়ে আমি এটাকে একটু ক্র্যাশ করে নিচ্ছি। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, একটু আধা ভাঙার মতো করে নিব। আর এর উপরে যে পাতলা আবরণটা আছে এটাও আলাদা করে নিচ্ছি। এবার আগের প্যানে আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন এই ঘিতে দিচ্ছি লাচ্ছা সেমাই। আমি এখানে 250 গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়েছি। চুলার তাপটা একটু কমিয়ে এই সেমাইগুলোকে খুব ভালো করে ভেজে নিব। লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন সেমাইটা পুড়ে না যায়। তো 3-4 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এই সময়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি দারচিনি এবং এলাচ ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি আস্ত গরম মশলা দিয়েছি, পরে আমি এগুলোকে তুলে নেব। তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এ সময় দিয়ে দিচ্ছি সেই ক্র্যাশ করে রাখা বাদাম, আর সাথে দিচ্ছি 1/2 কাপের মতো নারকেল কোড়ানো। নারকেলগুলো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েছি, তবে আপনারা একেবারে গ্রেটেড নারকেলটাও দিতে পারেন। কোনোভাবেই এখানে ড্রাইড নারকেলটা ব্যবহার করবেন না, এটা কিন্তু খেতে ভালো লাগে না। চেষ্টা করবেন কাঁচা নারকেলটাই ব্যবহার করতে, এটা যখন খাবেন তখন এ মুখে লাগবে, সেটা খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কনডেন্সড মিল্ক। আমি এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ এবং চিনিও ব্যবহার করতে পারেন। কনডেন্সড মিল্কে যেহেতু চিনি আছে এ কারণে আমি এখানে আলাদা করে আর কোনো চিনি ব্যবহার করব না। এই বরফিটাতে চিনি ব্যবহার করলে ঠান্ডা হয়ে গেলে বেশ খানিকটা শক্ত হয়ে যায়, এ কারণে কনডেন্সড মিল্কটা ব্যবহার করাই ভালো। কারণ কনডেন্সড মিল্কটা ব্যবহার করলে আমি দেখেছি যে এটা ঠান্ডা হলেও অতটা শক্ত হয় না, বেশ সফট থাকে। তো কনডেন্সড মিল্ক দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। চুলা তাপটা কমে রেখে ভাজছি। তো 2-3 মিনিট ভাজার পরে সেমাইটা অনেকটা নরম হয়ে যাবে আর এটা বেশ আঠালোও হয়ে আসবে। এ পর্যায়ে আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম এগুলো যতটা সম্ভব আমি তুলে নিচ্ছি। সেমাইটার মধ্যে কিন্তু বেশ আঠালো ভাব চলে এসছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। যে পাত্রটা আমি রেডি করেছিলাম গরম থাকতেই সেমাইগুলো ওই পাত্রের মধ্যে ঢেলে সেট করে নিতে হবে। তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সেমাইগুলোকে পাত্রে সেট করে দিচ্ছি, এতে করে বরফিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটা যাবে। এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং পেস্তা বাদাম কুচি। কিশমিশ এবং বাদামগুলোকেও স্প্যাচুলা দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এরপর এই সেমাইটাকে আমি এখন 4 থেকে 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দিব। ঠিক 4-5 মিনিট পরেই কিন্তু এটা থেকে বরফি কেটে নিতে হবে। তা আমি আমার পছন্দ মতো সাইজে বরফিগুলো কেটে নিচ্ছি। বরফি কাটার পরে
এটাকে আমি একদম ঠান্ডা করে তারপরে সার্ভ করব। সেমাইটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে বরফির শেপটা একটু ঠিক করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল সেমাইয়ের বরফি। আর এটা এখন সম্পূর্ণ ঠান্ডা আছে, দেখুন ঠান্ডা অবস্থায় কিন্তু খুব একটা শক্ত হয়ে যায়নি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।